ছেলেদার বিয়ের কথা ভাবো না কেন? দেখতে দেখতে 30 বছর তো হয়ে গেল, বিয়ের কথা ভাববে না? পাড়ার লোক এক একজন এক এক রকম কথা বলছে। পাড়ার লোক বলছে তা কি আছে? পাড়ার লোকের চালে কি আমার পোশাক? যে যা বলে বলুক গে, আমার কিছু যায়। আমার সময় হলে আমার ছেলের আমি বিয়ে দেবো। ও বাবা, আমার তো 30 বছর হয়ে গেল, আমার বিয়ে দেবে না? এই তোর এখন দুদিন দাঁত ভয়ঙ্কর বিয়ে দেবো। এখন ইনকামটা করা শেষ, ঘরটা বাঁধি। তুমি এখন আমার বিয়ে দেবে না তো? তাহলে তোমার দেখে নেবো। এই শান্ত কি বলছিস ভাই? কি বলছিস ভাই? এ ভাই, তোর তো 30 বছর হয়ে গেল, তুই বিয়ে শাদী করবি না? ওর বাপ ওর বিয়ে দেবে, ওর ইনকাম খাবে। এই আসিফ, তোর আর কেউ মেয়ে দেবে? বুড়ি ছাড়া তোর কেউ জুটবে না, ভালো মেয়ে ওর কপালে জুটবে। ওর বাপের জন্য আমার কোথায় মান থাকে না, বন্ধুদের কাছেও না। এ মাল ভাই, তুই কোথায় চললি? ছাগলটা নিয়ে চালতা পাড়া ধরাতে যাচ্ছি। অত কষ্ট করে যাবে কেন? দূর, এই মোজাহিদ ভাইরা বাড়ি চললাম, ওদের বড় পাটা আছে। সত্যি বলছো? তাহলে ওদের বাড়িতে যাই। যাও। ও মোজাহিদ ভাই, তোমাদের পাটাটা কই? পাটা দিয়ে কি কাজ? ছাগলটা একটু ধরাবো। তবে রে শালা, ও নো, পালাকার কি দোষ? তোমার তো সব দোষ। তুমি ঘর বাঁধো না, ছেলের বিয়ে দাও না। আমি বিয়ে দিই ভালো, না দিই ভালো। পাড়ার লোকে চুলকুনি কেন? তো মেম্বার তো বললো ঘর ঢুকেছে, ঘরটা বেঁধে নাও, নে ছেলের বিয়ে দাও। আমি আর এত খাটতে পারি না, এবার একটা ছেলের বউ আনো। হ্যাঁ, এবার ছেলের বিয়ে দিতে হবে, ঘরটা বেঁধে না, ছেলের বিয়ে দেবো। যা ভালো হয় তাই করো। ও মুজাহিদ কাকা, ওই উত্তর বাদাই একটা জমি বিক্রি হচ্ছে, নেবে? হ্যাঁ, জমি বিক্রি হচ্ছে, তাহলে নেবো। ছেলের বিয়ে পরে দেবো, এখন জমিটা কিনে নি। তুমি ছেলের বিয়ে দেবে না, ঘর বাঁধবে না? ঘরে টাকা দিয়ে জমিটা কিনে নি। আর জমি কি পাবো? তোমার যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। বাবা, তুমি ঘরটা করো না, আমার বিয়েটা দাও না। হ্যাঁ বাবা, ঘরটা করবো কোন? জমিটা আগে কিনে নি, জমি আর পাওয়া যাবে না। বাবা, ঘরটা করে নাও, জমি কেনার মতলব করোনি। আমার কথাটা দেখো, ছেলে যা বলছে তাই করো, ঘরটা শুরু করে দাও। ঘরটা তাড়াতাড়ি করে নে, ছেলেটা বিয়ে দিয়ে দাও। এই তুই এত পাগল কেন রে? ছেলের বিয়ে দিলে আর ইনকাম খাতি পারবো? দিন কাটা ছেলের ইনকামটা খেয়ে নি, বউ আসলে আর ইনকাম খেতে পারবো না। বাবা, ঘরটা তো সব হলো, এর বেটা দিয়ে দাও। থাম বাবা, এই ঘর দর করে অনেক খরচ খরচা করে ঘরটা বেঁধেছি। ওই পুবের রাস্তার ধারে একটা জমি বিক্রি হচ্ছে, ওইটা কিনে না, তোর বেঁধব। তোমার ঘর দর তোমার থাক, এই আমি চললুম। আমিও চললুম। হ্যাঁ যা, আমার কারো দরকার নেই, আমি একা থাকবো। হায় হায় হায়, আমার কি হলো? ঘর হলো, দর হলো, বউ গেল, ছেলে গেল, আমি আবার কান নিয়ে থাকবো? আর কি করব? আমি ওদের আনি। ও গো, তুমি ঘরে চলো, এই সপ্তাহে তোমার ছেলের বিয়ে দিয়ে দেবো। সত্যি বলছো তো? তাহলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। চল বাবা, চল বাড়ি চল। ও গো, ছেলে তো বিয়ে করতে গেছে, গরুর জন্য 4টি ঘাস কেটে আনো। ছেলে তো চলে এলো বলে 4টি ঘাস কেটে আনো গরুর জন্য। তুমি ঠিক বলেছো, যাই চাটে গিয়ে ঘাস কেটে আনি। ঘাসটা দাও। ও গো, এই নাও। কলা পেকেছে তো এটা কলা খেয়ে। অনেক তো কাটলাম, এবার ঘরে যাই। ছেলে আবার ঘরে আসবে, যাই ঘরে। এই রে, এই তো কাঁচা গু, তা ধুয়ে আসি, এক্ষুনি বউ এসে সালাম করবি। ও গো, পাই গুলে গেছে, ধুয়ে আসি, এক্ষুনি ছেলে বউ না চলে আসবে। ও আব্বা, কি বলছো? আমরা তো চলে এসেছি। ওই আমার আব্বা, গিয়ে সালাম কর। আব্বার পাই কাঁচা গু লেগেছে। বৌমা, তুমি যেটা ভাবছো সেটা নয়, একটু কাঁচা গুলে, এটা কোনো খারাপ কিছু নয়। এই আমি কি পাগলের বংশে এসে পড়লাম। যাই হোক, ঘরে যাই। আসিফ, যা বউকে নিয়ে ঘরে যা। আচ্ছা, তুমি কি কাউকে কোনোদিন ভালোবেসেছো? হ্যাঁ, আমি দুজনকে ভালোবেসেছি, আমার প্রাণের থেকেও বেশি। তুমি দুজনকে ভালোবেসেছো? কার কার? আমার একটা গরু ছিল, তাকে আমি সব সময় দেখতাম, তাকে আমি খুব ভালোবাসতাম, আমার প্রাণের থেকেও বেশি সময় দেখে রাখতাম, ওকে সব সময় খাওয়া দিতাম। হঠাৎ একদিন দেখছি গরুটা কি খেয়ে আর পেটটা ইয়া বড় ফুলে আর মরে গেছে। এই কাশি, একটা তো হলো, আর একটা কে? ওর কথা আর বলো না, ওর কথা বললে আমার বুকটা ছিঁড়ে ফেটে যায়। সেটা তো হলো, সেটা কে? আমার একটা ছাগল ছানা ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, সে আমার পাশে শুয়ে থাকতো। হঠাৎ একদিন ও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। যা আছো আছে, এবার চুপ করো। মার জন্য বিরিয়ানি এনেছিলে, মাকে দিয়েছা? ইস, কি গন্ধ! বাবা, জীবনে দাঁত মাজে না নাকি? তোমাকে কালকের ব্রাশ প্যাকেট কিনে দেবো, তুমি কালকের দাঁত মাজবে। ঠিক আছে, মাকে বিরিয়ানিটা দিয়ে আসি। যাই, যাও। ও মায়া, না বিরিয়ানি? হ্যাঁ, তুই আমার বিরিয়ানি বললি? তোর দাঁড়া হচ্ছে, তুই কালকে রাস করিনি, আজকে তুই আমার বিরিয়ানি বলছিস? আমি অত কাজ করে বেড়াচ্ছি, তেমন তুই বলছিস বিরিয়ানি? দাঁড়া, তোর হচ্ছে। তোমার বৌমা কি বলছে শোনো? তোমার বৌমা কালকে আসতে পারেনি, আমার বেরোনি বলছে। বউ কালকে আসতে পারেনি, আজকে এসে তোমার বেরোনি বলছে? থাকবে, বাচ্চা মেয়ে, মাফ করে দাও। ঠিক আছে, এবার তার মতন মাফ করে দিচ্ছি। হায় হায় হায়, আমি কি পাগলের বংশে এসে পড়লাম। ঘরে যাই। ভাবি তো এটা মেখে ফর্সা হয়, আমি একটু মেখে দেখি তো। তো মিষ্টি জিনিস তো খাই, তাহলে তুমি এইসব কয়েকটা গুলো খেয়ে নিচ্ছ। ভাই, কাঁদিস কেন? কি আছে? ভাবি আমার মেরেছে। কেন কেন মেরেছে জানি না। চল তো দেখি, যাই, বউ রাস্তা করছি আজকে। কি আছে? আমার ভাই ধরে মেরেছে কেন? তুমি জানো এই কয়েকজন শুধু শুধু খাচ্ছে। এই, তুই শুধু শুধু খাইছিস কেন? রুটিটা খেতে পারিনি? ঠিক আছে, এবার তো রুটিটাই খাবো। এ তো সব পাগলার বংশ। এই স্বামীর ভাত খাওয়া যাবে না তো, আমি চলে যাব। আমি এদের ভিতরে থাকলে আমি তো পাগল হয়ে যাব। কোথায় যাচ্ছিস? কলগেট কিনতে। তুমি উঠিতে খাবে কি? কলগেট কিনতে যাচ্ছ? তাহলে যাও, আমিও কিন্তু পালিয়ে গেলে বেঁচে গেলাম। যাই, বাপের বাড়ি চলে যাই।